আমরা প্রতিবার গুনাহগার বান্দা, বিশেষ করে আল্লাহ বিনা খান্দা। আমি পাপি, আমি অধম, আমি বকলম, আমি মূর্খ। আমার মতো মূর্খ এই জমিনের উপরে কেউ নাই। আমার সাজার হাত রয়েছে আল্লাহ, সবাই আমার চেয়ে সম্মানী, আমার চেয়ে বুজুর্গ বলি আল্লাহ, আমার চেয়ে আমলদার, আমার চেয়ে চরিত্রবান। আমি মনে করি আমি সবার চেয়ে সর্বদিক থেকে ছোট, সবাই আমলের দিক থেকে, সবাই মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে আল্লাহ বড়। মালিক এমন বড় বড় লোকগুলোকে নিয়ে, সম্মানী ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ, হাদিসদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, কোসিকাসা না বলে আল্লাহ, শিক্ষার্থী ছাত্রী ছাত্রদেরকে নিয়া মালিক গো, আপনার শাহী দরবারে হাত রয়েছি আল্লাহ, আপনি আজকে দোয়া মোনাজাত কবুল করে দেন আল্লাহ। আরে আল্লাহ, মাগরিবের পর থেকে ধারাবাহিক ভাবে সকালবেলা এলান হয়েছে, আরে আল্লাহ আসরের পরে এলান হয়েছে, এলান শুনিয়া যারা আসলো বয়ান শোনার জন্য তাফসীর, যারা আসতে পারে নাই আল্লাহ তাদের চোখ ছিল দেখা দেখা আসতো, পা ছিল হাইটা হাইটা আসতো, কিন্তু আসতে পারে নাই। কপাল না যদি ভালো হয় আল্লাহ তাহলে কোরআনের তাফসীর শোনা যায়, কপাল যদি ভালো না হয় কোনো আমলই কোনো নেক আমল করা সম্ভব না হয়। আল্লাহ যারা আসতে তাদের কপালটা ভালো, আল্লাহ মেহরবানি করে এই তাফসীর শোনানো ছিলায় কোনো উদ্দেশ্য না, একটাই উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত পাবো, আল্লাহ আপনাকে ব্যবহার করে পাবো, আল্লাহ আপনাকে আল্লাহ তাফসীরের উপরে আমল করার তৌফিক দিয়ে দেয়। আল্লাহু আমিন। আয় আল্লাহ আজকে বিসমিল্লাহ তাফসীর, আয় আল্লাহ তাআলা আমলের উপরে যতটুকু তাফসীর করলে আমল করা যাবে ততটুকু হয়েছে। আয় আল্লাহ গ্রামার নিয়ে করলে হয়তো বুঝবে না, আয় আল্লাহ যারা গ্রামার পড়ে নাই, আয় আল্লাহ ওইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিলে বুঝতে কঠিন হবে, এই জন্য সহজ ভাবে যতটুকু বললে আয় আল্লাহ বয়ান করলে আমল করা যাবে ততটুকু হয়েছে। আল্লাহ প্রত্যেকের বিসমিল্লাহ সহকারে প্রত্যেক কাজ করার তৌফিক দিয়া দেয়। আয় আল্লাহ তাআলা ধারাবাহিক প্রতি বৃহস্পতিবার প্রত্যেকের প্রতি সাপ্তাহিক ভাবে আল্লাহ প্রত্যেকে আসার তৌফিক দিয়া দেয়। আল্লাহ যত মানুষ সন্তানের কবরে এখানে জানি না কার জানি মা ভাই বাবা নাই, আল্লাহ কোন বৃদ্ধের জানি মা নাই বাবা নাই, কোন যুবকের জানি মা নাই বাবা নাই, আল্লাহ আল্লাহ নালারে বাচ্চার জানি মা নাই বাবা নাই। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরে আজকের আল্লাহ তাফসীর এবং আজকের মুনাজাতের সওয়াবের হাতিয়ার দুটো পৌঁছে দে। আল্লাহ মা বাবার কবরে আজাব দিয়েন না, ছোটবেলায় খাইতে জানতাম না, মা ছোট ছোট লোকমা বানায় লোকমা করে নরম করে মুখের মধ্যে দিয়ে দিছে খাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ যে মা বড় একটা পাত্রের মধ্যে ঠান্ডা গরম পানি মিশ্রিত করিয়া গরম নয় ঠান্ডা নয়, আয় আল্লাহ কুসুম কুসুম আয় আল্লাহ পানিকে করে সন্তানকে গোসল দিয়া পরিষ্কার করে সন্তানকে মা বানাইছে। মা আজকে সেই মা দুনিয়ার মধ্যে যাদের বেঁচে নাই বাবা বেঁচে নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানে আমি নাই, মায়ের নাম জানিলে কলমে ধাক্কা লাগে, তার বাবা নাই কলমের মধ্যে ধাক্কা লাগে গো, আল্লাহ ঘরের মধ্যে গেলে মার গুছানো জিনিস দেখা যায় কিন্তু মা দেখা যায় না, বাবার দেওয়া পুরাতন অনেক জিনিসগুলো পরে দেখা যায় বাবাকে দেখা যায় না। আল্লাহ আপনি মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মহিলা মা বোনদেরকে
কুরআনের মধ্যে আসিয়ার নাম এসেছে, মরিয়মের নাম এসেছে, দুষ্টুমি করলে মিষ্টি মিষ্টি দাম হযরতে বিবি আসিয়ার মতো আমাদের এই সমাজের প্রত্যেকটা মেয়েদের এবং মহিলা মা বোনদেরকে কবুল করে নি আল্লাহ। আল্লাহ তাআলা ইকবার দিয়ে লেখা বিশাল এলাকার কবরস্থানে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ বিগত দিনের এই মসজিদের মুসল্লি ছিল, টিনের ঘর ছাত্রা ঘর ছিল, আরে আল্লাহ বৃষ্টির ফোঁটা পানি মাথায় লেগেছে, তারপর নামাজ ছাড়ে নাই, শুনেছি আমি পুরাতন মুসল্লি গুলো আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ এলাকার গোটা কবর বাসের আজাব এই মসজিদের আমাদের মুসল্লিদের দোয়া রুসিলায় আজাব গুলি বন্ধ করে দেয়, এই ইদবার দিয়ে এলাকার কবর গুলি জান্নাতের বাগান বানায় দেয়, আল্লাহ এই তাফসীর রুসিলায় এলাকার মধ্যে খাস রহমত নাজিল করে দেন, তাফসীর রুসিলায় এলাকার থেকে সন্ত্রাস দূর করে দেন, গুন্ডা বাহিনী দূর করে দেন, মাস্তান বাহিনী দূর করে দেন, আয় আল্লাহ সুম এলাকার থেকে আল্লাহ সরাইয়া দেন, আল্লাহ ডাকাত আল্লাহ এই এলাকার থেকে আল্লাহ এলাকা থেকে ডাকাত আমরা প্রতিবার গুনাহগার বান্দা, বিশেষ করে আল্লাহ বিনা খান্দা, আমি পাপি, আমি অধম, আমি বকলম, আমি মূর্খ, আমার মতো মূর্খ এই জমিনের বলে কেউ নাই, আমার সাথে হাত রয়েছে আল্লাহ সবাই আমার চেয়ে সম্মানী, আমার চেয়ে বুজুর্গ বলি আল্লাহ, আমার চেয়ে আমলদার, আমার চেয়ে চরিত্রবান, আমি মনে করি আমি সবার চেয়ে সর্বদিক থেকে ছোট, সবাই আমলের দিক থেকে, সবাই মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে আল্লাহ বড় মালিক, এমন বড় বড় লোকগুলোকে নিয়ে, সম্মানী ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ, হাদিসারদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, কোসিকাসা না বানে আল্লাহ শিক্ষার্থী ছাত্রদেরকে নিয়ে, মালিক গো আপনার শাহী দরবারে হাত রয়েছি, আল্লাহ আপনি আজকের দোয়া মোনাজাত কবুল করে দেন আল্লাহ। আরে আল্লাহ মাগরিবের পর থেকে ধারাবাহিক ভাবে সকালবেলা এলান হয়েছে, আরে আল্লাহ আসরের পরে এলান হয়েছে, এলান শুনিয়া যারা আসলো বয়ান শোনার জন্য তাফসীর দেয়, যারা আসতে পারে নাই আল্লাহ তাদেরও চোখ ছিল দেখা দেখা আসতো, পা ছিল হাইটা।